খাবরিলালের সেরা পূজো মণ্ডপ, আর সেখানেই নাম উঠে এসেছে দক্ষিণ কলকাতার সবুজায়নের। আরবান সবুজায়নের এই পূজো মণ্ডপের থিম এবার চন্দ্রযান। তো থিমের বিষয়ে আমরা জানবো একদম বিস্তারিতভাবে। কি থিম এবার আপনার? আমাদের এবছরের থিম আল্পনায় চন্দ্রায়ণ, যেটা সবুজায়নে চন্দ্রায়ণ। আমাদের ছোট থেকে বড় সবাই মিলে একসাথে কিভাবে আমরা এটাকে ফুটিয়ে তুলবো, সেটাই আমাদের প্রথম থেকে ভাবনায় ছিল। এবং সেই ভাবনায় আপনারা দেখবেন আমরা 2500 স্কোয়ার ফিটের উপরে রাস্তায় ছবি এঁকেছি। সেখানে চন্দ্রযান কিভাবে গিয়ে বিভিন্ন প্ল্যানেটে যাচ্ছে, চাঁদে যাচ্ছে, সূর্যে যাচ্ছে, সেটাকে তুলে ধরেছি। এবং পুরো প্যান্ডেলে যখন দেখবেন, তখন দেখবেন অমাবস্যা থেকে পূর্ণিমা নারী রূপে দুর্গা ছোটোবেলায় চাঁদ ধরতে চেয়েছে, সে বড় হয়ে কিভাবে চাঁদে পৌঁছে গিয়ে আজ পৃথিবী দেখছে। এই পুরো থিম নিয়েই আমাদের এই বছরের থিম। এখানে মহিলাদের আমি দেখছি যে অনেকে আছে, তো মহিলাদের যে ইনভলভমেন্টটা সেটা কীরকমভাবে থাকে? এখানে আমাদের ক্যাপ্টেন বলতে মিঠুদি আমাদের, আর উনি আমাদের পুরো ডিজাইন আর পুরো জিনিসটাকে উনি সব স্টেন্সিল ফেন্সিল যত কিছু আছে সব উনি নিজের এতে করা। আমরা অনেক হেল্প করেছি এবং বাকিটা উনি নিজে বলুন। চন্দ্রযানটা কেন মাথায় কেন আসলো যে চন্দ্রযান? চন্দ্রযান এবারে আমরা যেবারে ইসরো যে সাকসেসটা সেটাকেই মেনলি আমরা ফোকাস করতে চাইছি এবছর। এবার পুরো ব্যাপারটা আপনারা দেখেও নিলেন যে কীভাবে ফেজেস নিরঞ্জন সমস্ত ব্যাপারটা বললো। আরবান সবুজায়নের এবারে ডিজিটাল খাবরিলালের পক্ষ থেকে শারদ সম্মান চলে যাচ্ছে আরবান সবুজায়ন, যারা এবারে চন্দ্রযান তাদের থিম ছিল, তাদের হাতে ডিজিটাল খাবরিলালের পক্ষ থেকে আমরা তুলে দিচ্ছি সেই পুরস্কার, শারদ সম্মান ডিজিটাল খাবরিলাল। একটু চিয়ার আপ হয়ে যাক। নমস্কার, ডিজিটাল খাবরিলালের যে শারদ সম্মানের প্রতিযোগিতা সেটা আমরা প্যান্ডেলে প্যান্ডেলে যাচ্ছি, আর এবারে আমরা দেখব উলুধ্বনি প্রতিযোগিতা। আমরা এসে গেছি আরবান সবুজায়ন, যারা অলরেডি তারা পেয়েছেন সেরা ভাবনার পুরস্কার। এবার মহিলাদের মধ্যে হবে উলুর প্রতিযোগিতা। প্রথম পার্টিসিপেন্টকে আমরা বলবো যে উলুর যে প্রতিযোগিতা সেটার জন্য রেডি হতে। এমনি প্রাইজ তো পারি না তো। রিকোয়েস্টে অপরাজিতা তিনি আছেন আমাদের সামনে, এবং ডিজিটাল খাবরিলালের পক্ষ থেকে আমরা তাকে পুরস্কার দিচ্ছি হিপি পুরো যাপনের জন্য। শঙ্খবাজারের প্রতিযোগিতায় একেবারে মহিলাদেরকে অনেক পিছনে ফেলে প্রাইজ বা এই প্রতিযোগিতার যিনি উইনার তিনি হচ্ছেন অভ্র, তাই তো? তো এরকম একটা এক্সপিরিয়েন্স আমাদের হলো, এটা কোথা থেকে ইন্সপিরেশনটা আসে? অ্যাকচুয়ালি হ্যাঁ না, অবভিয়াসলি মা, আমি ছোটো থেকেই সন্ধ্যা দেওয়া অভ্যেস হয়ে গেছে জাস্ট বিকজ অফ মাই ফ্যামিলি অ্যান্ড হাউ আই ওয়াজ অ্যাব্রড। তো সেই হিসেবে আমার ছোটো থেকেই অভ্যেস যে যে কোনো পুজোতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করা, আর ইয়া দ্যাট ইজ হাউ আই গট দিস অ্যাকচুয়ালি। ডিজিটাল খাবরিলালের পক্ষ থেকে পুরস্কার চলে যাচ্ছে সেরা সংখ্যের, যে পুরস্কার সেটা চলে যাচ্ছে অব্রর হাতে। গোটা দেশ গর্বিত আমরা ইসরোর ওপর, আর সেটাকেই কিন্তু মাধ্যম করে এবারে তাদের থিম হচ্ছে চন্দ্রযান। ডিজিটাল খাবরিলাল দেখতে থাকুন, আর পুজো পরিক্রমা একেবারে আপনাদের হাতের মুঠোয়। ক্যামেরা অর্ঘ্য ভাদুরীর সঙ্গে শ্বেতা ভট্টাচার্য, ডিজিটাল খাবরিলাল, কলকাতা।